আমরা দেখেছি অনেক সময় সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখি ফেসবুকের মধ্যে দেখা যায় ইউটিউবে খবর সংবাদে পাওয়া যায়। বাচ্চা যখন হয়েছে দুনিয়াতে এসেছে পলিথিনের ভিতরে ভরে চার পাঁচতলা বিল্ডিং এর উপর থেকে ফেলে দিয়েছে, নাউজুবিল্লাহ পড়বেন না, এমন ঘৃণিত দৃশ্য আমার বাংলাদেশের ভিতরে আছে। নিচের মানুষ দৌড়ে এসে ভাবছে মানে পোল্ট্রি মুরগির বাচ্চা পোল্ট্রি মুরগি ফেলাইছে, পলিথিনের মুখ খুলে দেখে যে ফুটে সুন্দর একটা বাচ্চা, এমনও দৃশ্য আমাদের বাংলাদেশের ভিতরে আছে। এরা কারা, কেমন মাতা পিতা হলো যে মাতা পিতা সন্তানকে চার পাঁচতলা থেকে ফেলায় দেয়? এই যে ঘৃণিত দৃশ্য, মা বাবা যে সেই সেই সন্তানের পরে করে যে চাইলেও তো আমার মা বাবা আমার পরে করতে পারতো, পারতো কি না, কিন্তু আমার মা বাবা আমাকে সুন্দর করে ভালোবেসে বুকের মধ্যে আগলায় রেখে মানুষ করে রাতের পর রাত ঘুম আমি আমার মা নামে খুব নষ্ট করে ফেলেছি, বাবার ঘুম নষ্ট করে ফেলেছি, কিন্তু টু শব্দ করেনি মা বাবা। দিনের বেলায় রাতের বেলায় ঘুমাতে পারে না, দিনের বেলায় কাজ করতে গিয়েছে, কাজ করতে গিয়ে ঝিমাইছে, মানুষের বকুনি শুনেছে, কথা শুনেছে, কিন্তু তারপরেও মা বাবা সন্তানের প্রতি নারাজ হয় না, ঠিক কিনা? এমন মা বাবা আমার আপনার, সেই মা বাবা যদি সমাজের মধ্যে অবহেলিত হয় মানুষের মনুষ্যত্ব কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এই জন্য মা বাবাকে শ্রদ্ধা করা, ভালোবাসা, তার খেদমত করা, এটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে, ফরজ করে দিয়েছে। এই জন্য পিতা মাতার খেদমত করতে রাজি আছেন তো? যার পিতা মাতা দুনিয়াতে নেই, ভুল করে ফেলেছেন, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন সেই মাতা পিতার করে আজাবগুলি যেন মাফ করে দেয়। আপনি কবরের পাশে গিয়ে আপনি নিজে যেয়ে কাঁদেন, আমাকে লাগবে না, মসজিদের ইমাম লাগবে না আপনার, আপনি মসজিদের ইমাম লাগবে না, মসজিদ কবরের পাশে গিয়ে আপনার মার জন্য আপনি শুধু বলেন আল্লাহ তার এর চেয়ে তার কি সুবিধা হতে পারে? আল্লাহ যখন স্বয়ং শিখিয়ে দিয়েছে রব্বির হাল কুমা কামা রব্বায়ানি সাগিরা, এর চেয়ে তার কি হতে পারে?